দেন বেড়াইতে আসছে তার ঘর তরকারি বিশুদ্ধ বেশি দুইটা নফল ইবাদত বাড়াই দো তরকারির কামটা কমাই দো খানার কামটা কমাই দো ইবাদত বাড়াই দেওয়ার মাস খানা বাড়াই দেওয়ার মাস তো না আর যারা এই কথা বানাইছে তত খাইতে পারো হিসাব নাই ওদের এলেম নাই ওদের কি নেই বলেন এলমে দিন নাই এলমে দিন নাই তো দেখেন আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা আমার বান্দা বান্দীরা তোমরা খবরদার একে অপরের দোষগুলোর পিছনে তাকে বেয়াজ্জত করে দেওয়ার নিয়তে বলবা না এখন কথা হলো চারি পাঁচ জায়গাতে গীবত করা জায়েজ সেটা হলো মনে করেন আব্বা আমার কাছে ছেলেবেলের আপনি গীবত করলেন আব্বা আম্মা যেন ছেলেবেলেকে ভালো করে দেয় স্কুলে যাই নাই মাদ্রাসা যাই নাই বল খেলাইছে তাস খেলাইছে আপনি দেখছেন বাজারে আস্তে করে আব্বা আম্মাকে বলে দিলেন তোমার ছেলেকে ঠিক করে দিও খবরদার নাম খারাপ হইতেছে এটা সের গীবত হলো না বলেন না এটা ভালো কেন এটা তাকে সংশোধন করে দেওয়ার নিয়তে তাকে লাঞ্ছিত অবদস্থ করে দেওয়ার নিয়তে নয় এভাবে আপনি টিচারকে বলবেন মাস্টারকে বলবেন যে ছেলে তো লেখাপড়া করে না বাড়িতে তার আপনি গীবত করলেন তাকে সংশোধন করে দেওয়ার নিয়তে এটা ভালো সওয়াব এভাবে মনে করেন আপনি পুলিশের কাছে বিডিআরের কাছে এক সেনাবাহিনীর কাছে মনে করেন রেফের কাছে আপনি একটা সুরের কথা গীবত করলেন ডাকাইতের কথা সন্ত্রাসীর কথা যে আমাদের এলাকাতে ডাকাইতে আছে সুর আছে ওই মা ওই নাম অমুক বাড়ি এই তার বাড়ির মানে ঠিকানা আপনাকে বলে দিলাম কেন তাকে যদি নাকি দড়ি ফেলা তাহলে হাজার হাজার জনতা শান্তি পাবে শান্তি পাবে এই গীবত আরো সওয়াব এই গীবতটা কি বলেন না সওয়াব এভাবে মনে করেন যারা আন্তর্জাতিক ভাবে খারাপ ফেরাউন নমরুদ সাদ্দাত হামান আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা উলিদ ইবনে মগিরা তসলিমা নাসরিন এইভাবে আরো যারা নাকি আলতু ফালতু কবি বের হয়েছে বেদিন এদের গীবত করতে পারবেন কারণ তারা যে খারাপ লোক এটা তো গোপন না এটা তো এমন প্রকাশ এভাবে আপনি মনে করেন মুফতি সাহেব উনি ফতোয়া দিবেন এটা হালাল এটা হারাম বা বিবি তালাক হয়েছে বা হয় নাই বা ওই ব্যক্তির বিবি চলে গেছে আপনি ফতোয়া ছাওয়ার জন্য মূল কথাটা আপনি ওর পিছনে বললে এটা গুনাহ হবে না না হয়তো আপনি ফতোয়া পুরোপুরি বলেন না পাবেন না না হয়তো আপনি ফতোয়াটা পাবেন না আপনি ফতোয়ার জন্য গেছেন আপনি মূল কথাটা বলতে হবে ঘটনা বলতে হবে এটা গীবত হবে না গুনা হবে না গুনা হবে না ফতোয়ার স্বার্থে ফতোয়ার স্বার্থে কারণ আপনি তো ওকে লাঞ্ছিত করে দেওয়ার খেয়াল না হ্যাঁ সমাজে এখনো দেখা যায় আমাদের কাছে রিপোর্ট আছে বিবি তালাক হয়ে গেছে হিল্লা সরাও করে না এবং আদৌ দৌড়াই না আদৌ পুনরায় আদৌ দৌড়াই না শরম মনে করে সে আবার ঘর সংসার করে অথচ সে জাহান্নামে যাবে দোযখে যাওয়াটা সে সহজ মনে করলো আর দুনিয়াবী শরমকে সে কিছু মনে করলো না না দুনিয়াবী শরমকে সে বড় মনে করলো আর দোযখে যাওয়ার কিছু মনে করলো না কিছু মনে করলো এভাবে বহুত ব্যক্তি আছে তালাক হয়ে গেছে ফতোয়া নেয় না এবং সে হিল্লা সরাও করে না আসল আরবিতে বলা হয় তাহালিল বাঙালিরা হিল্লা সরা কয় আর কি আওয়াম পাবলিক করে না সে এইভাবে হারাম বুক করতেছে সে জাহান্নামে যাবে সে জাহান্নামে যাবে তো এইভাবে একটা হলো পরামর্শ আপনি আমার কাছে পরামর্শ বা কারো কাছে পরামর্শ চাইলেন ভাই ছেলে বিয়ে করাবো আমি এই আগ্রাবাদ অমুক জায়গাতে আপনার বাড়ির পাশে তো মেয়ে আমার ঘরে আসে বলি শুনি মেয়েটা কেমন আপনি জিজ্ঞাসা করছেন সে হক কথা বলতে হবে যদি মেয়ের বিলে সুখ হয় যদি মেয়েটা মনে করেন বেদিনদার হয় আখলা খারাপ হয় উনি বলতে হবে এটা গীবত হবে না গুনাহ হবে না কারণ যদি উনি মূল কথাটা না বলে আপনি ওনাকে বিশ্বাস করে জিজ্ঞাসা করছেন ছেলেকে বিয়ে করাইলেন এই মেয়ে আপনার পরিবারকে ধ্বংস করে দিবে আপনার পরিবারকে শেষ করে দিবে আপনি পরামর্শ চাওয়ার কারণে ওই ব্যক্তি সঠিক কথাটা বলতে হইতেছে কথা বুঝেন না মনে হয় এমনি এমনি ভাঙ্গানি দেওয়া হারাম যাকে ভাঙ্গানি বলে একজন ছেলে মেয়ে তেরাস করে আপনাকে জিজ্ঞাসা করে নাই আপনি তারা বললেন ভাই এখানে কেন বলেন আমি একটা মেয়ে চাই কোন মেয়ে খবর এটা হলো বাঙ্গানি এটা হলো বলেন না আর যদি আপনাকে বিশ্বস্ত মনে করি সে একটা ঘর সংসার করবে আপনার রিপোর্টের উপরে তাহলে আপনি তাকে হক কথা বলাটা গীবত হবে না এবং ওইটা হলো বাঙ্গানি ওইটা হলো বাঙ্গানি এটাকে আরবিতে বলা হয় যার কাছে পরামর্শ চাই ওনাকে আরবিতে বলা হচ্ছে মোতামান উনি একজন দিনদার ব্যক্তি হবে এবং নিরাপদ ব্যক্তি হবে এবং যার কাছে নির্ভর করা যা সহ কথা বলতে হবে না বললে আবার গুনা না বললে গুনা
আল্লাহর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাশারু মুতামানুন যার কাছে পরামর্শ চাওয়া হয় সেই ব্যক্তি নির্ভরযোগ্য ব্যক্তি হতে হবে হক কথাটা বলতে হবে যেমন দেখেন এই মেশকা শরীফে হাদিসটি আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অমুক জায়গাতে বিবাহ করতে চাই তাদের চোখের মধ্যে একটা আইব আছে ভালো করে দেখো খবরদার আইবেলা মেয়ে বিয়ে করবে না তাহলে হুজুরে তাকে সতর্ক করলেন যেন খারাপ মেয়ে তার ঘরে না আসে আল্লাহ পাকও বলছেন ফাংকি হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমার বান্দারা পুরুষেরা তোমরা যেই মেয়ে পবিত্র হয় ভালো হয় দুইটা বারো তিনটা বারো চারটা বারো একটা বারো আল্লাহ পাক বলছেন তোমরা শাদি করো তোমরা শাদি করো আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন তো দেখেন এইভাবে আমরা চারি পাঁচ জায়গাতে আমরা গীবত করতে পারবো সেটা গুনাহ হবে না সেটা গুনাহ হবে না একটা হলো মনে করেন এভাবে একটা মশওয়ারা আছে ভাই আমি ব্যবসা করতে চাই আব্দুল করিমের সাথে আব্দুল করিম মানুষটা আমানতদার কিনা আব্দুল করিম আমার বাড়ির মানুষ বা আপনার বাড়ির মানুষ এখন আব্দুল করিম টাকা দেখলে পাগল হয়ে যা কথা খানা দেখলে তার খানা হয়ে যা কথা বুঝেন এখন আব্দুল করিম টাকা গেলেই আর জীবনে ওই ব্যক্তি টাকা পাবে না কিসের ব্যবসা আপনি তখন বলতে হবে ভাই আপনার টাকা মার যাবে আপনি জীবনে টাকা আর পাবেন না লাভ তো হবে না হবে না আপনি কথাটা বলে দিলে পরামর্শ চাইতে গেলে গুনাহ হবে না গুনাহ হবে না আল্লাহ পাক ইমানদার ইজ্জত কে তো দাম দিছে যদি কোনো পুরুষ বা কোনো মহিলার আপনি অপবাদ দিলেন আপনি সাক্ষী আনতে পারলেন না আপনি বেবিচারি বেহাইয়া কামের অপবাদ দিলেন সাক্ষী আনতে পারলেন না আল্লাহ পাক বলেন তুই আমার ইমানদার বান্দার ইজ্জত নষ্ট করলি কেন আশি দূর রাখা আশি দূর রাখা শরাব খাইলেও আশি দূর্রা মারতে হয় শরাব খাইলে এখন আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত সামানি না জালদা যারা সাক্ষী আনতে পারে নাই অপবাদ দিছে কোন পবিত্র মহিলাকে কোন পবিত্র মহিলাকে আশি দূর্রা মারো চারটা সাক্ষী লাগবে সাক্ষী কটা কথা বলেন তো সাক্ষী তিনটে আনছে হবে না দুইটে আনছে হবে না একটা আনছে মনে করেন বাইতুল মোকাররমের খতিব বা আন্দুল কিল্লার যা শাহিদ আহমদের খতিব আনছে হবে না চারটা সাক্ষী হইতে হবে পুরুষ মহিলা হইলে হবে না আম্মা জান আয়েশা হইলে হবে না না মহিলা মহিলা জায়েজে নাই এই ব্যাপারে মহিলার সাক্ষী জায়েজে নাই এই ব্যাপারে মহিলার সাক্ষী জায়েজে নাই আল্লাহ পাক ইজ্জত কে তো দাম দিছে এখানে একটা কথা বোঝা দরকার যে হুজুর সাতজন সাক্ষী রাখি তো এই বেহায়া কাম কেউ করবে না কি ভাই সাতজন সাক্ষী রাখি এই বেহায়া কাম কেউ করবে আল্লাহ পাকের খেয়াল হলো বেহায়া কাম সে করবেও না গোপনে করবে ইজ্জতটা বহাল থাকুক ইজ্জতটা বলেন বহাল থাকুক আর মধ্যে না হাসরে আমি আল্লাহ ভাই ইজ্জত বহাল রাখবো যদি সে দুনিয়াতে কান্দি দিল তো এখানেও সে গোপন থাকলো সেখানেও গোপন হলো আল্লাহ পাক চান যাতে আমার বান্দার ইজ্জত বহাল থাকুক সাতজন সাক্ষী দেখায় কেউ কাম করবেও না অতএব সে লাঞ্ছিত হবেও না আল্লাহ পাকের খেয়াল হলো তার ইজ্জতটা বহাল থাকুক এত দাম আল্লাহ পাক ইমানদারকে দেন ইমানদারকে দেন আর আমরা কথা কথা আঙ্গুল দেখাই আমরা কথা কথা নাকের ইশারা চোখের ইশারা আমরা এভাবে মুখের ইশারা আমরা হাতের ইশারা হারাম হারাম এবং কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা আল লুমাজা হুমাজা বলা হয় যারা মানুষকে সামনে সামনে লাঞ্ছিত করে সামনে বেজ্জত করে তার আইবগুলো বলিয়া আর লুমাজা বলা হয় পিছনে যার আইবগুলো বলিয়া লাঞ্ছিত করা হয় লাঞ্ছিত করেন যিনি লাঞ্ছিত করেন যিনি আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক ধ্বংস করব বরবাদ করব আমি আল্লাহ পাক শেষ করব যিনি সামনে এবং পিছনে কোন ব্যক্তিকে লাঞ্ছিত করলেন অপদস্থ করলেন অপমান করলেন ওয়াইল মানে হলো কালিমাতুল আযাব এটা খুব ভয়াবহ শব্দ অথবা ওয়াইল এটা জাহান্নামের একটা বিরাট বড় ময়দানের নাম জাহান্নামের বিরাট বড় একটা ময়দান আল্লাহ পাক সেখানে জাহান্নামীদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন
তো যারা সামনে এবং পিছনে কোন কাউকে লাঞ্ছিত করে অপমান করে আমি আল্লাহ পাক বললাম এদেরকে আমি আল্লাহ পাক ওয়াইল করব অর্থাৎ হালাক করব অথবা এদেরকে আমি দোজখের বিরাট একটা ময়দান আছে ওখানে নিয়ে ওদেরকে শাস্তি দেব এগুলি আমাদের অভ্যাস আছে আল্লাহ পাক জানেন কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন পুরা কুরআন এটা হলো শিফা পুরা কুরআন হলো এটা শিফা আমরা হলাম রোগী বান্দা বান্দি রোগী কুরআন শরীফ হলো শিফা এটা হলো রহমত কুরআন নাই রহমত নাই কুরআন শরীফ নাই শিফা নাই কুরআন শরীফ নাই শিফা নাই এজন্য দেখেন একজন হিন্দুর সাথে মোসাওয়া করা হারাম ঈমান নাই যে একজন হিন্দুকে সালাম দেওয়া হারাম কি নাই যে বলেন ঈমান নাই যে এক হিন্দুর সাথে গলাগলি করা হারাম মোয়ানাকা করা হারাম কোলাগুলি করা হারাম আর আমাদের নবীর আদেশ আল্লাহ পাকের আদেশ ঈমানদারকে দেখলেই সালাম করো ঈমানদারকে দেখলেই মোসাওয়া করো ঈমানদারকে দেখলেই গলাগলি করো এটা লাভ কি হবে হাদিসে আছে যে ব্যক্তি ঈমানদারকে সালাম দিবে সে 10টা সওয়াব পাই গেল যে ব্যক্তি ঈমানদারের সাথে মুসাফা করবে জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে যে ব্যক্তি মুয়ানাকা করবে তার এভাবে গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং হাদিসের মধ্যে মেসাল আছে যে গাছের ডালকে যেমন নাড়া দিলে পাতাগুলো জড়ে পড়ে যা একটু করে হাতকে নাড়া দিবা তোমার জীবনের গুনাহগুলো পড়ে যাবে কিন্তু আমরা পারি না অহংকারের কারণে আমি কি মুখে সালাম দেব আমি কি মুখের সাথে মুসাফা করব আমি কি গলাগলি করব এগুলি হাদিসের মধ্যে অধ্যায় আছে বাব আছে বাবুল মুসাফাহা বাবুল মুআনাকা মুআনাকা বাবু সালাম সালামের অধ্যায় মুআনাকার অধ্যায় অর্থাৎ কোলাকুলি আর এভাবে আপনার মুসাফাহা হাতের সাথে হাত লাগানো বাব আছে আর আমরা এগুলাকে মনে করি আমি ছোট হয়ে গেলাম আমি তার কাছে নত হয়ে গেলাম না আমি জীবনের গুনাগুলো মাফ করাইলাম জীবনের গুনাগুলো বলেন না মাফ করাইলাম ঈমানদার এত দামি হাত লাগাইলেও সওয়াব সালাম দিলেও সওয়াব ঈমানদারের সাথে মুআনাকা করলেও বলেন না সওয়াব আরো কি বলেন না হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে তুমি ঈমানদারকে এত বেশি মহব্বত করিবা এই মহব্বত তোমার পরকালে কামা লাগে যাবে ওযু করে পানি তালাশ করে আবি দৌড়ি উঠে এক লোটা পানি দিলেন পানি খাবে বেচারা মুসাফির মানুষ চার দোকান সামনে পাইছে ভাই একটু পানি দেন দৌড়ি উঠে আপনি তাকে পানি দিলেন পানি দিলেন হাদিসের মধ্যে আছে আপনি যখন দোজখের কাতারে দাঁড়াবেন আর সেই ব্যক্তি তার ইবাদত দেশে এসে জান্নাতের কাতারে দাঁড়াইলো সে যখন জান্নাতে যাবে তখন আপনি বলবেন ভাই একটু দাঁড়ান আমাকে চিনেন হুজুর পানি দৃষ্টিলাম যে শুক্রবারে ওদিক সেদিক দিয়ে আপনি লোটাস যে পাইতেছিলেন না আর আপনি যে পানি খাইতে চাইছিলেন আমি যে দৌড়ি উঠি পানি দিছি আপনি আমাকে চিনেন তো দাঁড়াই যাবে বলবা আল্লাহ পাক আমি তো ওনাকে চিনি ওনাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব হুজুর পানি এটা এক হিসাবে বড় ব্যাপার নয় আপনি লোটাত করে পানি আনি দিলেন কল আছে বা আপনার থেকে পানি আছে তাহার মতো কোনো কষ্ট নয় কিন্তু আপনি এর কারণে জান্নাত পাইতেছেন আপনার চার দোকান আছে বা আপনার কাছে পানির কলসি আছে ওই ব্যক্তিও পানি চাইছে ভাই ধরেন পানি খান এর কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে দোজখ থেকে নাম কাটিয়ে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আমার বান্দা বান্দি খবরদার তোমরা একে অপরের দোষগুলা পিছনে বলবা না এ তোমার ইমানি ভাই এ তোমার কি ভাই বলেন তো ইমানি ভাই ইমানি ভাই ইমানি ভাই নবীদেরকে বলা হয়েছে ইমানি ভাই কথা বুঝি নিবেন সব শিক্ষিত মানুষ নবীরও ইমানের পাওয়ার হাউস নবীদের থেকে আমরা ইমান পাইছি দাওয়াত পাওয়ার পরে তাহলে মুমিন হিসাবে আল্লাহ পাক অধিকাংশ নবীকে এলাকার ইমানদারের ভাই কইছে আখাহুম সোয়াইব আখাহুম মুসা এভাবে আল্লাহ পাক ইমানদারকে এলাকার ইমানদার উন্নতির কি বলছেন ভাই এখন শব্দের মানে হলো মহব্বত আখা ইউয়াখি মুয়াখাতুন ভাবে মফাদার মাজদার অর্থাৎ মহব্বত তো নবীদের সাথে ইমানদারের মহব্বত আছে